নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে পনেরো নভেম্বর আমরা দেখে যে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজকে কতটা রয়েছে কখন কমতে পারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ভোর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি চলছে এবং সেই সম্ভাবনা কতক্ষণ চলতে পারে সকালের দিকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বলা ভালো রয়েছে যেমন পুরুলিয়া বাঁকুড়া এখানে প্রধানত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেখতে পাওয়া যাচ্ছে হুগলি জেলার সঙ্গে পূর্ব বর্ধমান জেলার কোথাও কোথাও একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া সংলগ্ন কিছু কিছু জায়গায় যেমন রয়েছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন জায়গা কলকাতা হাওড়া হুগলিতে প্রধানত মাঝারি থেকে কোথাও কোথাও হালকা মাঝারি বা একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া দুই চব্বিশ পরগনাতে হালকা মাঝারি বৃষ্টি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রধানত হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রধানত দক্ষিণ পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি হালকা মাঝারি কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে জামশেদপুরে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটাই রয়েছে প্রধানত আপডেট এবং আমরা সকালের পর দেখে নেব যে দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি সকালের পর যত বেলা গড়াবে তত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যেটা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এগারোটা বা বারোটার দিকে প্রত্যেকটা জেলাতেই হালকা কোথাও কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যেভাবে মাঝারি ভারী বৃষ্টি চলছিল সেই সম্ভাবনা অনেকটা কমে যেতে চলেছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এখানে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে তবে অন্যান্য জায়গা প্রধানত হালকা কোনো কোনো জায়গায় হালকা মাঝারি হতে পারে যেমনটা সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে নদিয়া এছাড়া রয়েছে হুগলি জেলা সঙ্গে রয়েছে পশ্চিমাঞ্চলের জেলা যেমন রয়েছে পুরুলিয়াতে হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়াতে কোথাও কোথাও হালকা একটু মাঝারি হতে পারে এছাড়া পশ্চিম বর্ধমানে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা আমরা অনলাইন আপডেট থেকে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনায় বজ্রবিদ্যুৎ সহ প্রধানত রয়েছে এটা রয়েছে আপডেট অর্থাৎ এটা সকাল এগারোটার দিকে এরপর আমরা দেখে নেবো যে আরেকটু এগিয়ে গিয়ে বিকালের দিকে কি সম্ভাবনা রয়েছে বিকালের দিকে বৃষ্টি অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টি অনেক কমতে চলেছে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি সেরকম মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না যদিও পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে হুগলি জেলা এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়াতে সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না খুব হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বীরভূমে সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা রয়েছে প্রধানত আপডেট এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রধানত জামশেদপুর জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আজকে বিকালের দিকে এবং আমরা সন্ধ্যার দিকে দেখে নেব সন্ধ্যার দিকে যে সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাতের দিকে রাত বা নটার দিকে জেলাগুলোতে আর কিন্তু সেরকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ বলা ভালো সন্ধ্যার পর জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে এবং এরপর কি বৃষ্টি আসবে রাতের দিকে আমরা যেটা চেক করে দেখতে পাচ্ছি রাতের দিকে সেরকম বৃষ্টি নেই অর্থাৎ উপকূল সংলগ্ন জায়গা যেমন রয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আগামীকালও রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস এর সঙ্গে রয়েছে গোসাবা এছাড়া রয়েছে সুন্দরবন সঙ্গে রয়েছে সাগরদ্বীপ এছাড়া দীঘা কন্টাই এখানে উপকূল সংলগ্ন জায়গায় কোথাও কোথাও হালকা কোথাও কোথাও দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সুতরাং পরিষ্কার অনলাইন আপডেট মাঝের যেটা বলছে তাতে আজকে বিকালের পর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে এবং সেই সম্ভাবনা আগামীকালও রয়েছে অর্থাৎ বৃষ্টি আগামীকাল আর নতুন করে আসার সম্ভাবনা নেই যদিও উপকূলের কোথাও কোথাও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে এটা আবহাওয়া দপ্তরে আপডেট রয়েছে এছাড়া ঝাড়খণ্ডেও কিন্তু আজকে বিকালের পর থেকে বৃষ্টি কমে যাচ্ছে এটাই রয়েছে প্রধানত আপডেট এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে বিরাট কোনো পরিবর্তন নেই প্রত্যেকটা জেলাতেই প্রধানত শুকনো আবহাওয়া এবং যেমনটা চলছে তেমনটাই আজকে চলার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সকালের দিকেও বৃষ্টি নেই বিকালেও বৃষ্টি নেই এবং রাতের দিকেও বৃষ্টি নেই আগামীকালও কোথাও বৃষ্টি নেই যদিও মালদাতে আজকে কোথাও কোথাও বেলা পর্যন্ত একটু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এটাই রয়েছে প্রধানত আপডেট এছাড়া আমরা দেখে নেবো যে আসামের আপডেটটা কেমন রয়েছে আসামের ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্তত ওপরের জেলাগুলো তবে নিচের দিকে দক্ষিণ দিকে জেলার কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে এটাই রয়েছে প্রধানত আপডেট ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে ত্রিপুরা জুড়ে রয়েছে প্রধানত এটা দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট পশ্চিম ত্রিপুরা এছাড়া উনকোটি সঙ্গে উত্তর ত্রিপুরা কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ত্রিপুরা এছাড়া খোয়াই ধলাই এছাড়া গমতি সিপাই জেলা এখানে প্রধানত কোথাও কোথাও হালকা মাঝারি বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি এবং বিকালের পর যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি অনেক কমে যাবে তবে বিকালের পর থেকে বৃষ্টি কমে যাবে তবে দক্ষিণ ত্রিপুরা গুমতির কোথাও কোথাও হালকা কোথাও কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে আপনি রাতের দিকে এবার রাতের পর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে এবং আগামীকাল বৃষ্টি কমার রয়েছে বৃষ্টি আর নতুন করে ফেরার কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এবার দেখে নেব বাংলাদেশের কি আপডেট রয়েছে তাদের বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রধানত সকালের দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও হতে পারে যেমন রয়েছে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগরের কোথাও কোথাও এইরকম সম্ভাবনা রয়েছে খুলনার কোথাও কোথাও রয়েছে মংলার কোথাও কোথাও রয়েছে পাশাপাশি মেহেরপুরে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে যশোরে হালকা বৃষ্টির সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লাতে রয়েছে হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে এমনটা সম্ভাবনা চট্টগ্রামে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বরিশাল বিভাগেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা সঙ্গে রয়েছে বরিশাল বিভাগে এছাড়া কোথাও কোথাও রাজশাহী বিভাগের একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বলতে হালকা মাঝারি প্রচন্ড ভারী বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন রাজশাহী সঙ্গে রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া সিলে বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে তবে রংপুর এবং ময়মনসিংহ বিভাগে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রধানত মেহেরপুর সঙ্গে রয়েছে সাতক্ষীরা এছাড়া রয়েছে শ্রীকান্তপুর সঙ্গে রয়েছে প্রধানত শ্যামনগর এছাড়া খুলনা মংলার কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে সাতক্ষীরাতে সম্ভাবনা একটু বেশি রয়েছে উত্তর বিভাগে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এরপর যদি আমরা বেলার দিকে দেখি বৃষ্টির সম্ভাবনা কি বাড়ছে না কমছে তাতে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা একই রকম রয়েছে যদিও ঢাকা বিভাগের কোথাও কোথাও প্রথমত বেলার দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খুলনা বিভাগে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে এরপর আমরা আরও বিকালের দিকে চলে যাব তাতে আমরা দেখতে পাচ্ছি বিকালের পর সন্ধ্যার দিকে বাংলাদেশ থেকে বৃষ্টি কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ বৃষ্টির আর সম্ভাবনা থাকছে না কৃষক বন্ধুদের জন্য এটা খুবই ভালো সুখবর এছাড়া উত্তর বিভাগে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা ছিল না রংপুর ময়মনসিংহে সেরকমই সম্ভাবনা রয়েছে আর সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে খুলনা বিভাগের কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে এটাই রয়েছে আপডেট সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে এই আপডেট রয়েছে প্রধানত যে বৃষ্টি কমতে চলেছে আজকে বিকালের পর থেকে আর আগামীকাল থেকে সেরকম কোনো বৃষ্টি নেই উপকূলের জায়গায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তাই এক কথাই বলতে গেলে যে আবহাওয়ার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন এসেছিল অর্থাৎ তামিলনাড়ুর সংলগ্ন জায়গায় যে নিম্নচাপটি ছিল তা থেকে একটি অক্ষরেখা বিস্তৃত ছিল অর্থাৎ বলা ভালো যে এই যে তামিলনাড়ু সংলগ্ন জায়গায় নিম্নচাপটি এখন ঘূর্ণাবর্তের আকার নিয়েছে অর্থাৎ এ থেকে কিন্তু একটি অক্ষরেখা প্রধানত একেবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত ছিল যার জন্যই প্রধানত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই রকম বৃষ্টিপাত চলছিল সেই অক্ষরেখা আজকে রাতের পর থেকে দুর্বল হয়ে যাচ্ছে যার ফলে আর বৃষ্টি কিন্তু সম্ভাবনা নেই তবে নতুন করে আবার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে নতুন একটি নিম্নচাপ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা ভালো মধ্য আন্দামান সাগরে তার জন্য আবার নতুন করে বৃষ্টি আসবে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোথায় কেমন আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং